আমার ছোট বোন আমার স্বামীকে কেড়ে নিয়ে যায়, আমার সংসারটা ভাঙে, আমার ধন সম্পদ কেড়ে নিয়ে যায়, আমার ছেলে মেয়েকে কেড়ে নিয়ে যায়। আবার আমারে বলে তুই এখনো মরস নাই, এখনো তুই এত সুন্দরের কি বাসা। আমার মা ভাই বোন এরা সন্ত্রাসী টাইপের, আমি কোথায় যাবো? এদের হাত থেকে বাঁচান। আমার বাবা এদের আচরণে কোনো সম্পদ এদের দেওয়া যায়নি, তাই এরা আমার সম্পদ আত্মসাত করছে। আমার ছেলে মেয়ে নাম আমি সম্পদ দিয়ে দিয়েছিলাম, তাই আমার ছেলেকে মেরে ফেলছে, আমার মেয়েকে ফেলে, ওরও যদি মেরে ফেলে সব সম্পদ আবার ওদের হাতে। আমার সম্পদ আমার ফ্যামিলি পাবে, আমার ছেলে মেয়ে না থাকলে, এটাই স্বাভাবিক। ওরা সেই পন্থাটাই করছে, আমাকে বাঁচান। আমি নাজমা সুলতানা, নির্ভীক সংবাদপত্রের ল অ্যাডভাইজার। আমি এক রাজনীতিবিদ হিসাবেও কাজ করছি, সবসময় আওয়ামী লীগের সাপোর্ট করি, আওয়ামী লীগ করি। তো আমি আজকে 40 বছর যাবৎ আমার পরিবার যেহেতু বিএনপি, আমার পরিবারের লোকজন বিএনপি, আমি এদের হাতে আমি আওয়ামী লীগ করি, এদের হাতে অমানসিক নির্যাতিত হচ্ছি। অবশেষে এরা আবার জেলখানাইছে, বাসায় যখন তখন পুলিশ পাঠায়, আমার ব্যবসা বাণিজ্য ভাঙে, আমার লাখ লাখ টাকার ব্যবসা নষ্ট করছে, এক কথায় আমাকে রাস্তার বকির বানায় দিচ্ছে। এরপরে আমার একমাত্র ছেলে অনেকের মালয়েশিয়া বানাইছে আমার কাছে না জিজ্ঞাসা করে, সে অনেকটা মালয়েশিয়া থেকে আমার ছেলের লাশ আছে। আমি সেই ব্যাপারে তদন্ত করতে যাই, তখন ওরা আবার আমাকে মামলায় ঢুকায়। আমার আমি নাকি ওকালতি করে কোটি কোটি টাকা কামাইছি। আপনারা বিশ্বাস করুন, আমি টিউশনই করি, আমি ডাবল মাস্টার্স, কিন্তু আমি টিউশনই করে চলি। আমার কোনো দ্বন্দ্বলত নাই, আমার সর্বোচ্চ দ্বন্দ্বলত ওদের কাছে, আমি কে নিয়ে বাঁচবো? আমার 27 বছরের ছেলে হারায় আজকে আমি শেষ, আমি কে নিয়ে বাঁচবো? এই মিথ্যে মামলা মোকদ্দমার হয়রানি আমার আর ভাল লাগে না। বাজার মাগো প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাগো আমার বাঁচান, এই সন্ত্রাসীদের হাত থেকে আমাকে বাঁচান, এই মিথ্যে মামলা মোকদ্দমা থেকে আমাকে রেহাই দিন, আমাকে বাঁচার মতো বাঁচতে দিন, আমি একটু বাঁচতে চাই। আমার মেয়ে বুকে দিয়া আমি বাঁচতে চাই, আমার মেয়ে, আমি গরিব থেকে আমার মেয়ে বাবারে চিনে না, আমার মেয়েও চিনে না, ওদের হাতে জিম্মি হয়ে রয়েছে আমার মেয়ে, আমার মেয়েকে বাঁচান। আমার ছেলের হত্যাকারীদের ফাঁসি চাই, আমার অনেকের হত্যাকারীদের ফাঁসি চাই, আমি অনেকের হত্যাকারীদের বাড়ি চাই, আমি মিথ্যে মামলা থেকে রেহাই পেতে চাই, আমাকে বাঁচান, আমাকে বাঁচার মতো বাঁচতে দিন। একটা হাই এডুকেটেড পার্সন আমি, আমাকে বাঁচতে দিন দয়া করে, আমাকে বাঁচতে দিন। আমার সাথে আমার পরিবার, কারণ আমার বাবা 8টা বিয়ে করছে, উনি উপজেলার চেয়ারম্যান ছিল শরীয়তপুরের, বেদরগঞ্জ উপজেলার চেয়ারম্যান 4 বার ছিল, ইউনিয়ন চেয়ারম্যান 5 বার, উনি বিয়ে করছে 8টা, প্রথম ঘরের প্রথম সন্তান আমি, আমি ছাড়া আমার একটা ভাই বোনও মানুষ হয়নি। আমার ছোট বোন আমার স্বামীকে কেড়ে নিয়ে যায়, আমার সংসারটা ভাঙে, আমার ধন সম্পদ কেড়ে নিয়ে যায়, আমার ছেলে মেয়েকে কেড়ে নিয়ে যায়। আবার আমারে বলে তুই এখনো মরস নাই, এখনো তুই এত সুন্দরের কি বাসা। আমার মা ভাই বোন এরা সন্ত্রাসী টাইপের, আমি কোথায় যাবো? এদের হাত থেকে বাঁচান। আমার বাবা এদের আচরণে কোনো সম্পদ এদের দেওয়া যায়নি, তাই এরা আমার সম্পদ আত্মসাত করছে। আমার ছেলে মেয়ে নাম আমি সম্পদ দিয়ে দিয়েছিলাম, তাই আমার ছেলেকে মেরে ফেলছে, আমার মেয়েকে ফেলে, ওরও যদি মেরে ফেলে সব সম্পদ আবার ওদের হাতে। আমার সম্পদ আমার ফ্যামিলি পাবে, আমার ছেলে মেয়ে না থাকলে, এটাই স্বাভাবিক। ওরা সেই পন্থাটাই করছে,
আমাকে বাঁচান না আমার সৎ মা তিনজন কোনো খারাপ না ওরা কখনো আমার পিছনে লাগে না আব্বা তো ওদের ব্যবস্থা করেই দিয়ে গেছে আমার আপন মা আমার আপন মা বলে কন্যা সন্তান একটা মরে গেলে আরেকটা থাকবো আরেকটা মরে গেলে আরেকটা থাকবো আমার এক ছেলে মরলে আমি কি করব উনি তাই মেয়েদের সম্পদ কাইরা ছেলেরে দাঁড়া করা দিয়ে যায় এটা কে বুঝলাম এটা কোন বিচার আমি জানি না উনি কন্যা সন্তান পছন্দই করে না আমরা কি দোষ করছি কন্যা সন্তান হয়ে জন্মাইছে দেখে অভিশাপ আমরা কি দেশের জন্য কিছু করছি না আমরা কি মানুষের জন্য কিছু করতে পারছি না আমার ছেলের হত্যাকারীদের বিচার চাই ওদের ফাঁসি চাই আমাকে এই যে মিথ্যা মামলায় আমার তিনটা প্রতিষ্ঠান ছিল সব ধ্বংস কইরা আজকে আমাকে রাস্তায় নামাইছে আমারে প্রায় 2-2.5 কোটি টাকা নিচে ফেলছে আমার যে সম্পদ ওরা আত্মসাত করছে সেগুলিও 5-7 কোটি টাকার আমি আমার সব ফিরে পেতে চাই আর আমার কন্যা সন্তানকে শ্মশানবন আমার বুকে বিড়ায় দিতে হবে আমি এটা চাই।